রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা ও নেটোর গোপন নথি ফাঁস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন এক নাশ হে সবার যুদ্ধ। অসম এই যুদ্ধে এভাবে দিনের পর দিন কীভাবে ইউক্রেন টিকে যাচ্ছে তা এখন সবার কাছেই দিবালোকের মতো স্পষ্ট। আমেরিকা ও তার দোসর রাষ্ট্রসহ নেটো জোট কতটা সহায়তা করছে ইউক্রেনকে তা সবারই জানা। আর সেই সমস্ত গোপন সব প্ল্যান অতি সংগোপনে সতর্কভাবে সংরক্ষিত রাখা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট নেটোর গোপন পরিকল্পনার নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এর মধ্যে বেশ কিছু নথি অতি গোপনীয় রয়েছে, যুদ্ধক্ষেত্রের মানচিত্র, তালিকা ও ছবি, যুদ্ধে ইউক্রেনকে কীভাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট নেটো সহায়তা করতে পারে তার বিস্তারিত কৌশল বোঝা যায় এসব নথি থেকে। বোঝা যায় যুদ্ধের গতি প্রকৃতি। মার্কিন বিচার বিভাগ শনিবার বলেছে তারা মার্কিন গুরুত্বপূর্ণ ও গোপন ভাণ্ডার থেকে ফাঁস হওয়া অনেক নথির ব্যাপারে তদন্ত শুরু করেছে। ফাঁস হওয়া এসব নথির মধ্যে অনেকটা ইউক্রেন সম্পর্কিত, যা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। গোপনীয়তা লঙ্ঘিত এসব রিপোর্টের মধ্যে মূল্যায়ন এবং গোপন গোয়েন্দা রিপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে, যা শুধু ইউক্রেন এবং রাশিয়ার উপরই নয়, মার্কিন মিত্রদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল বিশ্লেষণও রয়েছে। বিচার বিভাগের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, আমরা এই বিষয়ে প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি এবং তদন্ত শুরু করেছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর 14 মাস পর এসে প্রথমবারের মতো যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের কোনো নথি ফাঁসের ঘটনা ঘটল। টুইটার ও টেলিগ্রামে ছড়িয়ে পড়া এসব গোপন নথি অন্তত 6 সপ্তাহ আগের, তবে সবচেয়ে সাম্প্রতিক নথিগুলো গত 1 মার্চের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমের খবর, ফাঁস হওয়া এসব নথি আসল। নথিগুলো পর্যবেক্ষণ করে বিবিসি জানিয়েছে, এতে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দেওয়া ও দেশটির সেনাদের প্রশিক্ষণ দেওয়ার বিবরণ রয়েছে। এছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে এবারের বসন্তে বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন, এমনটাই বলা হয়েছে ফাঁস হওয়া নথিতে। নথিতে আরও দেখা গেছে যুক্তরাষ্ট্র অনুমান করছে চলমান যুদ্ধে রাশিয়ার 1,89,500 থেকে 2,23,000 সেনা হতাহত হয়েছে। ইউক্রেনের দিক থেকে এ সংখ্যা 1,24,500 থেকে 1,31,000-এর মধ্যে। তবে দুটি সংখ্যা নিয়ে পেন্টাগনের সংশয় রয়েছে। পেন্টাগন মনে করছে এতে তথ্যের ঘাটতি থাকতে পারে। এখন যে প্রশ্ন গুরুত্বপূর্ণ, কে এসব গোপন নথি ফাঁস করল? এ বিষয়ে তদন্তকারী ওপেন সোর্স ইন্টেলিজেন্স গ্রুপ বেলিংক্যাটের অ্যারিক টুলার বলেন, শুরুতে মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ড থেকে ফোরচ্যান ও টেলিগ্রামে এসব নথি ছড়িয়ে পড়েছিল। এ প্রক্রিয়া সম্পর্কে ইতিমধ্যে তদন্তকারীরা জানতে পেরেছেন। গত মার্চের শুরুর দিকে কম্পিউটার গেমাররা এসব নথি দেখতে পান, তবে ফাঁস হওয়া তথ্যের প্রকৃত উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তিনি জানান, গত মার্চের শুরুর দিকে কম্পিউটার গেম মাইনক্রাফ্টের খেলোয়াড়েরা এসব নথি দেখতে পান, আলাপ আলোচনা করেন। গত 4 মার্চ একজন গেমার এমন 10টি নথি পোস্ট করেন। তিনি লেখেন, এখানে কিছু ফাঁস হওয়া নথি আছে। ইউক্রেন যুদ্ধ এখন বেশ জটিল মুহূর্তে রয়েছে। এ পরিস্থিতিতে যুদ্ধের কৌশল নিয়ে গোপন নথি ফাঁসের ঘটনা ইউক্রেনকে চাপে ফেলতে পারে। এ কারণে এবারের বসন্তে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের কৌশল বদলাতে হতে পারে কিয়েভকে। যদিও ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে রাশিয়া ইচ্ছাকৃতভাবে এসব নথি ছড়িয়েছে, তবে কিছু সামরিক ব্লগারের দাবি, গোপন নথি ফাঁসের এই ঘটনা যুদ্ধক্ষেত্রে রুশ কমান্ডারদের বিভ্রান্ত করার জন্য পশ্চিমা চক্রান্তের অংশ। কেননা ইউক্রেনের সম্ভাব্য যুদ্ধকৌশল সম্পর্কে রুশ গোয়েন্দাদের না জানার কোনো কারণ নেই। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন গতকাল জানায়, তারা বিচার বিভাগের কাছে নথি ফাঁসের বিষয়টির তদন্তের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। ফাঁস হওয়া নথিগুলো টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথি ফাঁসের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছে বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রে থাকা দেশটি। এসব নথিতে মিত্রদের বিষয়ে সংবেদনশীল তথ্য, যেমন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিপরীতে ইউক্রেনের দুর্বলতার বিস্তারিত বর্ণনা আছে। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকেও এ তথ্য জানা গেছে। প্রতিদিন এই নথিগুলো হালনাগাদ প্রতিবেদন আকারে তৈরি করা হচ্ছে। এগুলোয় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের ইউক্রেন, চীন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সংক্রান্ত গোয়েন্দা তথ্য আছে। ফাঁস হওয়া তথ্যের বিষয়ে বিশ্লেষকদের মত, ওয়াশিংটন ঘনিষ্ঠ মিত্র ইউক্রেন, দক্ষিণ কোরিয়া ও ইসরায়েলের ওপর গোয়েন্দাগিরি করে আসছে। বিষয়টি বাইডেন প্রশাসনের জন্য অত্যন্ত বিব্রতকর হয়ে উঠতে পারে। কিছু নথিতে তথ্যগত বিভ্রাট আছে, যেমন যুদ্ধক্ষেত্রে রুশ পক্ষে হতাহতের সংখ্যাকে অনেক কম দেখানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এগুলো ভুয়া নথি ও ভুল তথ্য ছড়িয়ে সার্বিকভাবে মার্কিন নিরাপত্তা পরিস্থিতি ক্ষুণ্ণ করার জন্য এগুলো তৈরি হয়েছে, এমন সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ফাঁস হওয়া নথিতে প্রচুর কাল্পনিক তথ্য আছে। এ ঘটনায় রুশদের মিথ্যে তথ্য ছড়ানোর প্রচারণার অংশ হওয়ার ইঙ্গিত আছে। গত 23 ফেব্রুয়ারির তারিখ যুক্ত এক গোপন নথিতে জানানো হয়েছে, বর্তমান গতিতে যুদ্ধ এগোতে থাকলে আগামী মে মাসের মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গোলা বারুদ ফুরিয়ে যাবে। অপর এক নথিতে দাবি করা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিতর্কিত বিচার বিভাগের সংস্কার উদ্যোগের বিরুদ্ধে গণবিক্ষোভকে উস্কে দিয়েছে। সম্প্রতি এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিস ফাঁস হওয়া তথ্যের বিষয়ে জানিয়েছে, এ নিয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কথা বলবে। তাদের সরকারকেও এ বিষয়ে ভাবনায় ফেলেছে বলে তারা জানান। নিশ্ছিদ্র নিরাপত্তার আতর ঘরই এখন তথ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। আমেরিকা ও তার দোসরদের সহায়তায় বা সরাসরি পরিচালিত এই রকমের অন্যান্য যুদ্ধ, যেমন ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ ইত্যাদি বিভিন্ন যুদ্ধের দলিলগুলো ফাঁস করে দিয়েছিল উইকিলিক্স। সেখানে পশ্চিমাদের যত অন্যায় পরিকল্পনা, মানবাধিকার লঙ্ঘন ও নানা অপরাধের বিষয় উঠে আসে। এখন দেখা যাক রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওই সমস্ত গোপন নথিতে যা আছে তা নিয়ে বিশ্ববাসীর কাছে তারা আরও কতটা লজ্জিত হন। দর্শক, আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সব সময় রয়েছি শতভাগ সক্রিয়। Zafran, am I seeing here regain spray? Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো Zafran hair growth therapy. Get the original Zafran oil. Don't forget to scan QR code of the security card. Collect today and try it.